গোটা ম্যাচ জুড়ে বল দখলে এগিয়ে থাকলো বার্সেলোনা কিন্তু একের পর এক আক্রমণ করে গোল আদায় করে নিয়ে ম্যাচ জিতে নিল জার্মান ক্লাবটি প্রথমার্ধে দুই গোলের পর দ্বিতীয়ার্ধে আরও এক গোল ফ্রাঙ্কফুডকে নিয়ে গেল সেমিফাইনালে শেষ দিকে বার্সেলোনার দুই গোল কোনো কাজে দেয়নি নু ক্যাম্পে বৃহস্পতিবার রাতে ইউরোপা লীগের কোয়ার্টার ফাইনালে ফিরতে লেগে বার্সেলোনাকে তিন দুই গোলে হারিয়ে দিয়েছে জার্মান ক্লাব ফ্রাঙ্কফুড প্রথম লেগে এক এক গোলে ড্র হওয়ায় দুই গোলের দুই লেগেই অগ্রগামিতায় চার তিন গোলে জিতে সেমিফাইনালে জার্মান ক্লাবটি পুরো ম্যাচে পঁচাত্তর ভাগ বলের দখল ছিল বার্সেলোনার পায়ে তবে প্রতিপক্ষের পোস্টে মোট দশ বার শট নিয়ে চারবার লক্ষ্যে রাখতে সক্ষম হয় স্বাগতিকরা বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণের ঢের এগিয়েছিল ফ্রাঙ্কফোর্ট পনেরো শটের ষাটটি শট লক্ষ্যে রেখে তিনটি গোল আদায় করে নেয় জার্মান ক্লাবটি শুরুর চার মিনিটেই গোল পেয়ে যায় ফ্রাঙ্কফুড সফল স্পট কিকে ফিলিপ কুন্তস্তিক এগিয়ে দেয় সফরকারীদের ছত্রিশ মিনিটে রাফাইল সান্তোসের গোলে ব্যবধান দ্বিগুণ করে ফ্রাঙ্কফুড ফিলিপ কোস্তিকের পাশে দারুণ গোল করেন কলম্বিয়ান এই ফরওয়ার্ড প্রথমার্ধে ফ্রাঙ্কফুডের পোস্টে মাত্র দুটি শট নেয় জাবির দল দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় বার্সেলোনা কিন্তু দরকারি গোলে দেখা পাচ্ছিল না উল্টু সাতষট্টি মিনিটে কুস্তিগের গোলের ব্যবধানে তিন শূন্য করে ফেলে ফ্রাঙ্কফুর্ট জার্মান ক্লাবটি যখন জয়ের সুবাস পাচ্ছিল তখন যোগ করার সময় দুই গোল করে ম্যাচ জমিয়ে তোলে বার্সেলোনা কিন্তু ম্যাচের রেজাল্টে কোনো ছাপ ফেলাতে পারেনি একানব্বই মিনিটে বক্সের বাইরে থেকে সেই ইউ তেস্কের গোল ম্যাচে ফেরার আবাস দেওয়ার পর ম্যাপিস ডিপাইয়ের পেনাল্টি গোল শুধু ব্যবধানেই কমিয়েছে